নমস্কার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি চা খাওয়া শেষ করে আমি রান্নাঘরে চলে এলাম আমাদের আজকে মাটন হবে তো মাটনটা রান্নাটা শেয়ার করব আপনাদের সঙ্গে কড়াই ফার্স্ট তেল দিলাম দিয়ে গোটা গরম মশলা দিলাম একটু নেড়ে চেড়ে তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপরে রসুনটা দিয়ে দিলাম রসুনটাকে একটু ভালো করে ভাজতে হবে দেখুন খুব ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু খুব ভালো করে কষে নেবো আর আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমি যে খুব ভালো রান্না করতে পারি তা নয় তো আমি যেভাবে করছি সেটাই ভাবলাম দেখিয়ে দিই তো এরপরে এরপর এর মধ্যে মাংসটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে ভেজে নেব। মাংসটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে মশলা দিয়ে দেবো দেখুন এটার মধ্যে আমি নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দু চামচের মতো আদা আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার আমি আদাজ মতো হলুদ আর এমনি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব দেবার পর ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে এবার কষে নিতে হবে এবার খুব ভালো করে কষা হয়ে গেলে এটাকে আজকে আমি প্রেসার কুকারে দিয়ে দেব। কড়াতে সিদ্ধ হলে বেশি ভালো হতো বেশি টেস্টি হতো একটু আস্তে আস্তে সিদ্ধ হলে কিন্তু এদিকে তারা আছে অনেক কিছু করার আছে আরও তার জন্য আমি প্রেসার কুকারেই দিয়ে দেব খুব ভালো করে কষে নেওয়ার পর এতে আলু দিয়ে দেব খুব বেশি আলু দেব না কারণ অল্পই আলু দেবো আমি আর আমার মেয়ে হচ্ছে মাংস খাই না আমি একদমই মাংস খাই না আর আমার মেয়ে মটন খায় না চিকেন হলে খায় তো তার জন্য আমাদের দুজনের জন্য মাছ হয়েছে তো দেখুন এবার এটা আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর এতে গরম জল দেব। ঠান্ডা জল দেব না আপনারাও দেবেন না আপনারা নিশ্চয়ই জানেন তো যাই হোক এবার গরম জলটা দিয়ে প্রেশার কুকারটা চাপা দিয়ে দেব। আর তিন থেকে চারটে সিটি দেব। দিলেই এটা মানে তৈরি হয়ে যাবে তবে একটা সিটি পড়ার পর গ্যাসটা সিম করে দিলে বেশি ভালো হয় দেখুন রেডি হয়ে গেছে মাটন তো রকম দেখতে হয়েছে ফাইনালি লুক এবার আমি অন্য রান্নাগুলো সেরে ফেলি তো দেখুন সব কাজ সেরে আমি এদের সব কজনকে খেতে দিয়ে দিয়েছি আজকে আমাদের মেনুতে আছে ডাল পটল ভাজা আলু ভাজা আর মাটন আর আমাদের আমার আর মেয়ের একটু আলাদা একটু মাছ করেছি দুজনের এই দেখুন আমার ছেলেকে দেখুন খাওয়ার আগেই ও বডি দেখিয়ে দিল আজকে যেহেতু মাটন ওই জন্য সবাই খুব খুশি তো সবাই আর কোনো কথা না বলে খাওয়া আরম্ভ করে দিয়েছে দেখুন দেখুন এটা হচ্ছে আমার হাজব্যান্ড আর এটা হচ্ছে আমার বোনের ছেলে তারপরে এটা হচ্ছে আমার মিজু ভাই আর এই যে একটু আগে যে বডি দেখিয়ে দিল এটা হচ্ছে আমার ছেলে তারপরে আর দেখাই এই যে এটা হচ্ছে আমার মেয়ে আজকে একটু শরীরটা খারাপ আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে হ্যাঁ হ্যাঁ ও আর আমার দুজনকে দাঁড়ি পাল্লায় মাপলে একদম মানে স্বভাবে একদম এক তো এদের সার্ভ করে এদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি খেতে বসবো আজ আমরা একটু ঠাকুর দেখতে বের আগে পাঠিয়ে দিয়েছি ঘরে কারণ জিনিস দেখুন এবারে রেডি এদের এদের হতে অনেকটা বেশি টাইম লাগে লেগে যায় ওই জন্য এদের দুজনকে আগে এই ঘরে পাঠিয়ে দিয়েছি এরা রেডি হলে তারপর আমরা একে একে রেডি হব তো চলুন আমরা এবারে ঠাকুর দেখতে বের হই সবাই সব কজন রেডি হয়নি এই যে আমরা প্যান্ডেলে চলে এসেছি আমাদের সঙ্গে আপনারাও দেখতে থাকুন আপনাদের সব কিছু দেখাচ্ছি আমাদের এগুলো আমাদের বাড়ির একদমই কাছাকাছি দূরে কোথাও যেতে আমার ভালো লাগছে না কারণ পার্লারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে আমার পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো এই কাছাকাছিগুলোই এদের সঙ্গে একটু দেখিয়ে নিই এই সব কজনেই আমরা বেরিয়েছি তো দেখুন আমাদের সঙ্গে মায়ের মূর্তিটা দেখুন কি সুন্দর খুব সুন্দর লাগছে এই প্যান্ডেলের কাজগুলো দেখুন খুবই সুন্দর খুব সুন্দর করেছে আমাদের বাড়ির কাছাকাছি ঠাকুরগুলো সবকটাই মানে কলকাতার মতো অতটা খুব বড় প্যান্ডেল হয়নি কিন্তু যেগুলো

এবার এই প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা অন্য প্যান্ডেলে যাব কারণ দেখুন ভলেন্টিয়ার্সরা বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না তো পাশে আরেকটা প্যান্ডেলে আমরা চলে এসেছি এটাও খুব সুন্দর প্যান্ডেলটাও তো এইটা দেখি আজ এই পর্যন্তই আমরা এবার বাড়ি চলে যাব বেশিক্ষণ আর দেখব না এই যে এটা আবার পরের দিন পরের দিন সকাল থেকে আর দেখাতে পারিনি আপনাদের নানান কাজে ব্যস্ত ছিলাম পরের দিন আবার এই যে ঠাকুর দেখতে বেরোনো হবে বেরিয়ে ঠাকুর দেখতে বেরোবো আবার আমার মেয়ের একটা জায়গায় ফাংশান আছে সবাই মিলে সেখানেই যাব ফাংশানের গানটা হয়ে গেলে আবার সবাই মিলে অল্প একটু ঠাকুর দেখে বাড়ি চলে আসবো তো সেই জন্য আমরা রেডি হচ্ছি তো চলুন আমরা রেডি হয়ে নিই তারপর বেরিয়ে দেখাচ্ছি আমার ছেলেকে দেখুন ও রোজ ঠাকুর ঠাকুর দেখছে তাই জন্য এখানে যে টায়ার্ড হয়ে পড়েছে আমাদের সঙ্গে এসে যে বসে পড়েছে তো আমাদের ঠাকুর দেখা আজও এই পর্যন্তই আর আমরা বেশি দেখতে যেতে পারবো না তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো করে পুজো কাটান আর খুব ভালো থাকুন খুব আনন্দে থাকুন আর সবাইকে খুব ভালো রাখুন আবার দেখা হবে পরের আরেকটা ব্লগে তো আজ এই পর্যন্ত টাটা